নিজেদের দেশে বিশ্বকাপ, নিজেদের মাঠে খেলা, নিজেদের শক্তিশালী দল সব মিলিয়ে এবার বড় স্বপ্ন দেখেছিল ভারতবাসী। এবারে দেশের মাটিতে বিশ্বকাপটা তারা জিতেই ছাড়বে। তবে বিশ্বকাপে গোড়ায় গলত না হলেও শেষ ম্যাচে এসে ভারতের গলত কিন্তু ঠিকই হয়েছে। অর্থাৎ টুর্নামেন্টে কোনো ম্যাচ না হারা দলটা ফাইনালে এসে হেরে গেল। এসব কষ্ট কি মেনে নেওয়া যায়? ভারতীয় ক্রিকেট দলের ভক্ত সমর্থকদের এখন এমনটাই দশা। ভারত শুধু অস্ট্রেলিয়ার সাথে বাজেভাবে হেরেছে তা কিন্তু নয়, এই ম্যাচে ভারতের করুণ পরিণতির সময় রোহিত শর্মা খেলার মাঠেই নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। অপরদিকে বিরাট কোহলিকেও দেখা গেছে মানসিকভাবে ভেঙে পড়েছেন। ম্যাচ হারের পর সহধর্মিনী আনুষ্কা শর্মাকে জড়িয়ে ধরে আর্তনাদ করতেও দেখা গেছে ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে। এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বিরাট কোহলিকে চনমনেভাবে দেখা যায়নি। এর পেছনের কারণ একটাই, ওই সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখতে না পারা, ওই সোনালি ট্রফিটা জিততে না পারা। কোহলির এই আক্ষেপ বা আর্তনাদটা হয়তো দীর্ঘদিন থেকেই যাবে। ঘরের মাঠে নিজেদের দেশকে বিশ্বকাপ জেতাতে না পারা বিরাট কোহলির ক্যারিয়ারে সবথেকে বড় ব্যর্থতা হয়ে থাকবে। সুতরাং স্বাভাবিকভাবেই বিরাট কোহলির এই কান্না বা আর্তনাদ সহজে কিন্তু থামবে না। দর্শক, ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজের, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।